প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে 5 বলে 5টি ছক্কা মারলেন রিঙ্কু সিংহ। বোলারের নাম যশ দয়াল, তার উপর কোনো দয়া দেখালেন না রিঙ্কু। তাৎপর্যপূর্ণভাবে এই দুই ক্রিকেটারই একই রাজ্যের হয়ে দলে খেলেন উত্তরপ্রদেশে। ঘরোয়া ক্রিকেটের সতীর্থকেই আইপিএলে লজ্জায় ফেলে দিলেন রিঙ্কু। দিনের শুরুটা ভালো হয়েছিল যশের। কেকেআরের ইনিংসের শুরুতেই রহমানুল্লাহ গুরবাজের ক্যাচ ধরেছিলেন তিনি, কিন্তু শেষটা যেভাবে হবে কে জানত তা। শেষ ওভারে জয়ের জন্য 29 রান দরকার ছিল। প্রথম ওভারে 1 রান নেন উমেশ যাদব, তারপরের 5 বলে 5টি ছক্কা মারেন রিঙ্কু। শেষ ছক্কা মারার পরে ডাগ আউটের দিকে ছুটে যান রিঙ্কু। তখন ডাগ আউট থেকে ছুটে আসেন অধিনায়ক নীতিশ রানা, তিনি সবার আগে এসে জড়িয়ে ধরেন রিঙ্কুকে। তারপর একে একে বাকি সব সতীর্থরা এসে উল্লাসে যোগ দেন। সবার মধ্যে মনে তখন রিঙ্কু, তার পিঠ চাপড়ে দিচ্ছেন সতীর্থরা। তারপরে সেখানে এসে উপস্থিত হন কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, তিনি রিঙ্কুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। অন্যদিকে তখন মুখ ঢেকে রয়েছে যশ, হারের জ্বালা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। অভিনন্দন কেকেআরকে, অভিনন্দন রিঙ্কুকে। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।